তাহলে কিন্তু আপনারা ত্রিপুরার মধ্যে থাকার যোগ্য থাকবে না। আপনারা কি কি করেছেন, কার কার ক্ষরণ করেছেন, চিঠা নিয়ে বসে আছি আমি শুধু। আপনারা কি কি করেছেন, আপনারা চাইলে ত্রিপুরাকে সেই ড্রাগস থেকে বাঁচাতে পারতেন, কিন্তু সেই কাজগুলো আপনারা করেননি আর দুয়ার খুলে দিয়েছেন। আর আজকে ছেলে মেয়েরা কলেজে হোক স্কুলে হোক জিবি হসপিটালে চেক করলে দুইজন প্রতিদিন এইচআইভি পজিটিভ আসে, তার জন্য বিপ্লব দেব দোষী, তার জন্য আপনারা দোষী। আপনারা সেই রাস্তা করিডোর খুলে রাজনীতি করে যাচ্ছিলেন, কারণ কি খুব কম সময়ে সেখান থেকে পয়সা আসতে পারে, তখন আপনাদের রাজনৈতিক ব্যবসাটা চলে। আমার সেই রাজনৈতিক ব্যবসা লাগবে না, নরেন্দ্র ভাই মোদি সেই দিশাতে চলে না, আমরাও সেই দিশাতে চলি না। আমার কষ্ট হয়, কালকে একটা রবীন্দ্র কারণের কাছে এটা ডেড বডি পেয়েছি, সেটা কিসের ডেড বডি, তার পকেটে কি ছিল, ড্রাগসের ইনজেকশন ছিল, ড্রাগসের শিকার, ওই বাড়ি থেকে টুটি খুলে নেয় ও করে নেয় সে, তার কাছে সেগুলো ছিল, সেই জায়গাতে পৌঁছে দিয়েছে এরা। এরা আবার কথা বলে, আমি খুলে আম তাদের সব ছাপ্পা ছাপ্পা করে খুলবো, সব নিয়ে বসে আছে। বারবার বলছি আমাকে যাতে মুখ না খোলায়, কারণ কি তাহলে তার মুখ দেখানোর লাইক থাকবে না, কারণ কি এই সব এরাই করেছে। আমি 2018 প্রথম দিন থেকে তার মধ্যে স্ট্রিক্ট আছি, আজও থাকবো, আগামী দিনে থাকবো, আগে আমার ত্রিপুরার মানুষ প্রিয়, তারপর আমার রাজনীতি, সেই দিশাতে কাজ করি। আমি যখন এখানে বসে আছি তো ডিজি আমাকে হোয়াটসঅ্যাপ করছে কি যে স্যার বাইপাসে এই মাত্র একটা ট্রাক ধরেছি, তাতে 4000 ফেনসিডিল। আমি তো গ্রামের ছেলে, সোনামারাও তো অনেক লোক আছে, কোনোদিন আজ থেকে 10-20 বছর আগে কেউ ব্রাউন সুগারের নাম শুনেছে, হেরোইনের নাম শুনেছে, ইয়াবা ট্যাবলেটের নাম শুনেছে, আজ থেকে 10-20 বছর আগে কেউ ব্রাউন সুগারের নাম শুনেছে, হেরোইনের নাম শুনেছে, ইয়াবা ট্যাবলেটের নাম শুনেছে, আজ থেকে 10-20 বছর আগে কেউ ব্রাউন সুগারের নাম শুনেছে, হেরোইনের নাম শুনেছে, ইয়াবা ট্যাবলেটের নাম শুনেছে,